কলকাতার নিউ টাউনে মুন্সিতে, তো আর মুন্সি চা এখানে চা পাওয়া যাচ্ছিল, আর ওদের চাটা খুবই ফেমাস, আর ওদের এখানে চা অর্ডার করতে হলে আগে ওদের চায়ের জন্য টিকিট কাটতে হয়, তো আগে পেমেন্টটা করে আগে চোখে আনতে হবে, তারপর আমাদেরকে চায়ের জন্য অর্ডার করতে হবে। তো দেখো এবার আমরা একটু অর্ডারটা করি, টিকিট বললামকে বিল আমাদের বিল কাটা হয়ে গেছে, আর আর এখানে বলছি এখানে দেখো কাপ অনুযায়ী পেমেন্ট কত হয়, এই যে এই কাপের চাটা হচ্ছে 12 টাকা, আর যদি এই কাপটাতে খাওয়া হয় তাহলে এটা কত যেন বলে 17, এটা 17 টাকা, আর এই যে সব থেকে বড় না এটা হচ্ছে 25। এখানে চা খাওয়ার জন্য কত ভিড় মানুষের, দেখ টেস্টটা খুব ভালো। তো ফ্রেন্ডস, চাটা সত্যি খুব অসাধারণ, কারণ এত কম টাকায় মানে বলা মুশকিল, এত সুন্দর স্মেল এবং ফ্লেভারটা খুবই অসাধারণ। তোমাদের কেমন লেগেছে চাটা? খুব সুন্দর লেগেছে চাটা, আমাদেরও ভালো লাগলো আশা করি। হ্যাঁ, চাটা আসলে অনেকটা ঘন, চাটা লিকারটাও একদম ঠিক আছে, আর একদম পুরো মালাই দিয়ে একদম পুরো ঘন, খুবই টেস্টি হয়েছে চাটা খেতে। আর ফ্রেন্ডস, তোমরা আসলে অবশ্যই এই নিউ টাউন মুন্সিতে একবার খেয়ে যাবে। এই দেখো, চা খাওয়ার পরে আমরা এখন এসে গেছি চিকেন রেশমি কাবাব খাওয়ার জন্য, তো আর মুন্সির একদম পাশেই স্টলটা, তো এই যে এখানে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আর আমাদের চিকেন রেশমি কাবাব এখানে করা হচ্ছে। আমরা যে স্টলটা এসেছি, স্টলটার নাম হলো আজকে হাজি কাবাব কর্নার, আর এখানে সব কিছুই খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। দেখ এখানে ওদের যে মেনুটা এখানে দেওয়া আছে। আচ্ছা, তোকে আমি একটু পর কল করছি না, খাচ্ছি। তো ফ্রেন্ডস, আমাদের এই যে চিকেন এখানে রেশমি কাবাবটা করা হচ্ছে, তো করার পরে যখন আমাদেরকে আবার দেবে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমাদের চিকেন রেশমি কাবাব এসে গেছে, তো এবার টেস্ট করে দেখে যাচ্ছ না? চলো আমরা টেস্ট করে দেখছি। খেতে ভালো। আর যাস না করে যাস। সফট আর একদম চিকেনটা পুরো জুসি জুসি, আর খেতেও খুব টেস্টি হয়েছে, তুই খুব টেস্টি হয়েছে। আর যদি তোমরা কলকাতায় আসো তাহলে এখানে মুন্সির চায়ের সঙ্গে সঙ্গে এটাও টেস্ট করে যেতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার নিউ টাউন মুন্সি চায়ের অপোজিটে পুরো, এটা এসে একবার দেখতে পারো। কি রেটও কম আছে। তোমার মেয়েকে ডাক, তুমি ডাক পুষ্কা খাচ্ছি, চলো পুষ্কা খেতে যাও। তো ফ্রেন্ডস, আমরা এখন এসেছি ফুচকা খেতে, চা আর কি খেলাম, হ্যাঁ চিকেন রেশমি খাবো। খাওয়ার পরে এখন আমরা এসেছি ফুচকা খেতে, তো একদম ওদের পাশেই একই পাশাপাশি এখানে সবগুলো স্টল তোমরা দেখতে পারবে, তো ওখানে আমরা এলাম ফুচকা খেতে। দাদা, তুমি কি 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 টাইপের ফুচকা এখানে বানাও? দই ফুচকা, মিষ্টি ফুচকা, ফুচকা নরমাল ফুচকা, পেঁয়াজ ফুচকা।
পিয়াজ ফুচকা না এটা? হুম, পিয়াজ ফুচকা আর মিষ্টি ফুচকা, দই ফুচকা সব ওই। তো ট্রাই করা যাক, আমরা পিয়াজ ফুচকা বানাবো। ঠিক আছে, কি কি দিলে এটাতে? এই গ্রিন চিলি, ধনিয়া পেস্ট, আর ছোলা আর মশলা সব দিয়ে দিচ্ছি। হুম, এই মাখছি। মাখা গ্রিন হতে হবে না? গ্রিন হলে তাহলে টেস্টটা বেশি আসে নাকি? ঠিক আছে, এটা কি তেঁতুলের জল নাকি? তেঁতুলের জল, টেস্টটা তেঁতুল দিলে টেস্টটা বেশি আসে নাকি? ঠিক আছে, আটা মিঠা হচ্ছে দেখো কেমন হয়। ফুচকাটাও না খুব টেস্টি, একদম ফুচকাটা একদম ক্রাঞ্চি, আর ভেতরের যে আলুটা ওইটাও খুব টেস্টি, আর টক যে জলটা ওইটাও খুব টেস্টি, দুর্দান্ত হয়েছে ফুচকাটা, খুব সুন্দর। আমরা এবার ট্রাই করব চিকেন মোমো। তো এটা নিউ টাউনেই আর মুন্সি থেকে নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যে এটা আছে, আর এটা নাকি খুব ফেমাস। তো ট্রাই করে দেখি, এটা কী টাইপের মোমো তোমার এখানে পাওয়া যায়? আচ্ছা, সব কিছু এখানে পাওয়া যায় না? তোমার দোকানের নামটা কি? স্পাইসি মাস্টার। আচ্ছা ঠিক আছে, আমি চিকেন মোমো দাও, এটা ফুল, আর এটা হচ্ছে ওর স্টল। এটা এখানে সব গাড়িতেই স্টল আছে, গাড়িতেই স্টল। তো দেখো এখানে কি 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 আইটেম পাওয়া যায় এখানে। আর এটা হচ্ছে ওদের রেগ চাট, দেখো এখন আমরা এসে গেছি মোমো খেতে, আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো দ্যাটস ওয়াই আমরা বাইরে যেতে পারছি না, আর গাড়িতে বসে আমরা মোমো খাচ্ছি। তো এই যে দেখো মোমোর পিস গুলো দেখো জাস্ট কত বড়, আর সঙ্গে সুপটা, আর সঙ্গে আছে সুপটাও দেখো কি ঘন দেখো, আর সাথে আছে একটা চাটনি। হ্যালো গাইস, আজকে আমরা টেস্ট করা যাক মাম খালি মোমো খাবো। ওকে ঠিক আছে, খালি মোমো খাবো, দেখো জাস্ট ভেতরে পুরো চিকেনের পুরো ভর্তি। মামা খাই চিকেনটা, দারুণ হয়েছে। তো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।